তেহারি জাদু শহর ঢাকায় খুবই পরিচিত একটা খাবার। ঢাকার অলিতে গলিতে প্রচুর পরিমাণে তেহারির দোকান দেখা যায়। তবে আজকে যেখানে এসেছি তাদের ট্যাগলাইনটা হলো এক বাক্স টাটকা আনন্দ। তবে চলুন দেখা যাক টাটকা আনন্দ কতটুকু পাওয়া যায় এই তেহারিওয়ালাতে। তেহারিওয়ালার লোকেশন হলো বনানীর ডি ব্লকের 17 নম্বর রোডে। এটার গুগল ম্যাপের লোকেশন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলেন ভিতরে যাওয়া যাক। তো আমার সামনে তেহারিওয়ালার তিন ধরনের প্রাইসের তেহারি আছে। একটা হচ্ছে 90 টাকা, যেটা হচ্ছে হাফ, 140 টাকা সেটা হচ্ছে রেগুলার, এবং 200 টাকা সেটা হচ্ছে ফুল। তো এই তিনটা তেহারির আজকে আমি একটু কম্পারিজন করবো যে কোনটাতে মাংস কীরকম দেয়, কোনটাতে আলু কীরকম দেয়, এবং কোনটার টেস্ট কীরকম। আসলে সবগুলোতে একই টেস্ট, একই হবে সবগুলো, জাস্ট হচ্ছে কোয়ান্টিটির উপরে কম্পারিজন করবো। আর তাদের মেনুতে আরেকটা আছে, সেটা হচ্ছে যে মোরগ পোলাও, এটার প্রাইস হচ্ছে 150 টাকা, এটা হাফ। প্রথমে আমরা 90 টাকারটা দেখি। এখানে হচ্ছে তেহারি হাত দিয়ে খাবো ভাই, এত চামচ আমার লাগবে না। 1, 2, 3, 4, 5 পিস মাংস থাকছে, না 6 পিস মাংস থাকছে, এবং 2 পিস আলু থাকছে, হচ্ছে 90 টাকার হাফ তেহারিতে। আর 140 টাকা যেটা, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পিস তেহারি মাংস, এবং 1, 2, 3, 4, 5টা আলু থাকছে। এটা হচ্ছে আপনার 140 টাকা। আর ফুল যেটা 200 টাকার, এইটা তো দেখি, এটা তো পুরো মাংস ভরপুর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা, এবং আলু 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা, 7টা, আর 21টা মাংস। তো এখানে 21টা মাংস থাকতেছে, 7টা আলু থাকতেছে, এখানে 10টা মাংস থাকতেছে, 5টা আলু থাকতেছে। তো জাস্ট হচ্ছে 5, 10, 20 এরকম করেই গেছে। এই হচ্ছে কোয়ান্টিটি। তো এবার হচ্ছে টেস্টটা দেখি কীরকম। কোয়ান্টিটি যেমনই হোক, টেস্ট তো সবগুলোরই সেম থাকবে, তাই আমি হচ্ছে 90 টাকারটা দিয়ে খাই। বিসমিল্লাহ। আলুটা নিলাম, মাংসটা নিলাম, বিসমিল্লাহ। প্রথমে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে তেহারিটা সরিষার তেহারি, আপনি মুখে দেওয়ার সাথে সাথে একটা ঝাঁজ লাগবে। যদি বলেন রাইসটা একদমই ঝরঝরা, কিন্তু তেলের পরিমাণ একটু আছে, এমন না বলবো যে তেল নেই, অবশ্যই আছে, তেল তো থাকে, আর সরিষার তেল। আর আলু একটা খেয়ে ফেলছি, আর একটা আলু আছে, এটা খাই, সাথে মাংসটার টেস্টও বলি আরেকবার খেয়ে। অনেক তেহারিতে দেখবেন আলুটার ভিতরে একদম মশলা যায় না, ছোটো ছোটো আলু মশলা যাবে, মশলা গেলে কিন্তু ভালো লাগবে। তো ভালো লাগছে, বাট একটু লবণের পরিমাণটা বেশি আলুতে। আর মাংসটা ঠিকঠাক নরম আছে, খুব শক্তও না, খুব নরমও না, মানে পারফেক্ট, গরুর মাংস যেমন হওয়া উচিত ওরকমই। সো এক বক্স টাটকা আনন্দ যে বলে, ওটা আসলে এক বক্স টাটকা আনন্দই, বেশ মজা। তবে গরম গরম খেলে বেশি ভালো লাগবে, এটা হচ্ছে আমাদের প্রেফারেন্স। সো পরিমাণ অনুযায়ী আমার সাজেশন থাকবে হচ্ছে আপনারা 140 টাকার এটা খাবেন, এটা হচ্ছে হাফ। এটার ভিতরে বেশ ভালো পরিমাণের মাংস থাকছে, যে আলুও থাকছে এবং রাইসও থাকছে। আর 90 টাকার এটা খেলে হচ্ছে আমার মতো মানুষের পেট করবে না, এটা শিওর। আমার মতো মানুষ আসলে 200 টাকারটা খাবে। 200 টাকারটা হচ্ছে একদম কমপ্লিট প্যাকেজ, প্রচুর পরিমাণে মাংস থাকছে, আলু থাকছে, আর হচ্ছে আপনার তেহারির রাইসও প্রচুর থাকছে। সো আমার সাজেশন থাকবে হচ্ছে 140 টাকার এটা খেলে মোটামুটি পেট ভরে যাবে। আর আমরা নিয়েছি হচ্ছে মোরগ পোলাও। এখানকার মোরগ পোলাও এই যে আপনার হচ্ছে রোস্টের গ্রেভি, এবং হচ্ছে পোলাও, সাথে থাকছে একটা ছোটোখাটো কিউট একটা ডিম মুরগির। সো মোরগ পোলাওয়ের সবচেয়ে মজার ব্যাপারটা হয় হচ্ছে তখনই যখন রোস্ট এবং রোস্টের গ্রেভিটা মজা থাকে। তো আজকে দেখি তাদের মোরগ পোলাওটা কেমন। গ্রেভি কিন্তু বেশ পরিমাণ দিয়েছে, রোস্টে যখন গ্রেভি বেশি পাওয়া যায় তখন আসলে খেয়ে অনেক মজা লাগে। বিসমিল্লাহ। এই রোস্টেড গ্রেভিতে আপনার সুইটের ফ্লেভারটা একটু বেশি,
সো আমি বলবো যে একদম এত ওলা করে খায়েন না, অল্প একটু নেবেন, সাথে হচ্ছে আপনি চিকেন নেবেন, তারপরে পোলাওয়ের সাথে মেখে 150 টাকায় আমি বলবো যে বেশ ভালো ডিল। সাথে একটা ডিম থাকছে, মোরগ থাকছে, মুরগির রোস্ট থাকছে আর পোলাও থাকছে। সো বেস্ট একটা ডিল। এখন আমি একটু সালাদ দিই, শসা এবং ঝাল পেঁয়াজ কেটে দিয়েছে নিলাম, আর হচ্ছে লেবুটা চেপে নিই। গ্রেভিতে হালকা মাখাই, চিকেনটাও নেই, পোলাও থাকছে, বিসমিল্লাহ। ঝাল পেঁয়াজ শসা এবং লেবু, সাথে হচ্ছে পোলাও এবং চিকেন ও গ্রেভি। জোস একটা গ্রেভিটাতে আমি তাদেরকে সাজেস্ট করবো সুইটিস ফ্লেভারটা আরেকটু কমাই দেয়, একটু বেশি মিষ্টি হয়ে গেছে, এত মিষ্টি হলে আবার রোস্টের ওই ফ্লেভারটা চলে যায়, কিন্তু বেশ মজা, জাস্ট মিষ্টি পরিমাণটা একটু বেশি। এছাড়া পোলাও রোস্ট যদি খেতে চান তাহলে এটা খায়, কিন্তু আমি বলবো যে তেহারিটা তাদের বেশ মজা। সরিষার তেলের একটা ফ্লেভার থাকছে, আলু থাকছে, মাংস থাকছে ভালো, আর রাইসটা হচ্ছে বেশ চড়চড়া। সো আপনারা 140 টাকার যে হাফটা থাকছে সেটা নিতে পারেন। আচ্ছা, তো তেহারি এবং মোরগ পোলাও তো খেলাম, এবার হচ্ছে একটু ফিনিশিং দেবো এই বোরহানি দিয়ে এবং ফিরনি দিয়ে। তো বোরহানিটাই খাই প্রথমে, বিসমিল্লাহ। বোরহানিটা একদম ঠান্ডা, অর্ডার করছি ঠান্ডাটা অর্ডার করছি। বোরহানিটাতে ঝাল এবং ঝাঁজ দুইটাই বেশি, ঝাল বেশি তার কারণ হচ্ছে গোলমরিচের পরিমাণটা একটু বেশি। মানে বোরহানি এটা ঝাঁজের কারণে হয়তো আপনাদের ভালো লাগতে পারে, তবে এটাতে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেরকম ধরেন ধনে পাতা, টক দই, জিরা গুঁড়া, এগুলাতে হয়তো উপাদানগুলোতে একটু কিছু ইমব্যালেন্স আছে, যার কারণে টেস্টটা একদম পারফেক্টলি নাই। হ্যাঁ, একটু ঝাঁজটা বেশি। তো বোরহানি যারা হচ্ছে ঝাঁজের জন্য পছন্দ করেন তাদের ভালো লাগবে, কারণ এখানে ঝাঁজ বেশি। আর একদম পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য এটা খাওয়ার দরকার নেই, কারণ এটাতে আপনি পারফেক্ট টেস্ট পাবেন। গেল আর এবার ফিরনিটা একটু টেস্ট করলে দেখা যাক, উপরে একটা বাদাম এবং কিসমিস দেখা যাচ্ছে, আর ফিরনি যে দানা দানা ভাবটা নাই। ঘন দুধ দিয়ে করা হয়েছে ফিরনিটা, ঠান্ডা ঠান্ডায় খেতে মজা লাগে। মিষ্টির পরিমাণটা খুব একটা বেশি না, বাট খুব একটা কমও না, মিডিয়াম। সো যারা ডায়াবেটিস তারা খায় না, ডায়াবেটিস নেই তারা খাইতে পারবেন, মজা লাগবে। আর ধরেন আমরা অন্যান্য যেসব জায়গায় ফিরনি খাই ওখানে হচ্ছে জাফরান ইউজ করে, যার জন্য হলুদ অফ কালারটা আসে, এটা তো ওরকম কিছু নেই, যার জন্য হচ্ছে এটা একদম সাদা প্লেন। তো এই গেল হচ্ছে আজকের এক বক্স টাটকা আনন্দের তেহারিওয়ালা রিভিউ। আপনার এখানে তেহারিটা 140 টাকা যেটা ওটা খাইতে পারেন, ফিনটা নিতে পারেন, অথবা এই যে টাউনের মতো এরকম 7-Up খেয়ে নিতে পারেন, বা আমার মতো এরকম পানি খেয়ে নিতে পারেন। সো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।